সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে অন্তরঙ্গ আলাপ করি। আমাদের এই পর্বের অতিথি প্রখ্যাত সাংবাদিক এখন কবি সৈয়দ ইশতিয়াক রেজা। রেজা ভাই, অভিনন্দন আপনাকে। প্রথম কবিতার বই মানে এটা আমাদের দর্শকদের জন্য যদি বলেন, আপনি তো লিখছেন সেই কবিতা পরিষদ করার আমল থেকে, যখন শুরু হয়েছে তখন থেকে, এত দীর্ঘ সময় আসলেই কেন নিলেন? আমার এক ধরনের আলস্য আছে। আমি, আপনি জানেন যে আমি জাতীয় কবিতা পরিষদের একদম প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম যে মিডিয়া কমিটি হয় সেটার আমি আহ্বায়ক ছিলাম, এবং আমার নেতৃত্বে তিনবার ঢাকা শহরে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব হয়েছে। আমি আবৃত্তির একজন বড় সংগঠক ছিলাম, কিন্তু তারপরও ছোট ছোট করে লিখি। আমার একটা বড় ঘটনা ঘটেছে, কয়েকবারের বাসা বদলে আমার অনেকগুলো কবিতার খাতা আসলে হারিয়ে গেছে। সেগুলো আমি খুবই প্যাসিটিক কবিতা প্রকাশ করব করতে করতে দেখা গেল যে একটা সময় কবিতার খাতা হারিয়েছে, কিছুটা নষ্ট হয়েছে। আর আলস্য তো একটা আছে, কবিদের বুধে আলস্য থাকতে হয় বটেই। কিন্তু আপনি এই বইয়ের উৎসর্গ পত্রে লিখেছেন, মানে উৎসর্গ কাউকে করেন নাই, কারণ এগুলো কবিতা নয়। কেন? আমার বইটার নাম হলো আপন আলাপ। আমি তো আলাপ করেছি, এটা কবিতা নয়। আমি আলাপ করার চেষ্টা করেছি, যে পাঠক পড়বেন তিনি কিন্তু কবিতার মধ্যে, আপনি দেখবেন, শিমল, আপনি যেহেতু নিজে কবি, দেখবেন যে মনে হবে যে পাঠকের সাথে আমি কথা বলছি। আচ্ছা, এই আলাপ যে আপনি হলো সায়ক ভাইয়ের কাঁধে ভরে দিলেন এবং পাঞ্জির এটা কবিতার বই হিসেবে বের করলো, এইটাতে ক্রেডিট কার কার? শুধু কি সায়ক ভাইয়ের না আপনাদের বন্ধুবৃত্তের? বন্ধুবৃত্তের। আমার বন্ধুরা আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করেছে, আমার পরিবার তো করেছেই, তবে সায়ক একটা বড় দায়িত্ব নিয়েছে। কারণ সায়ক যেভাবে চাপ সৃষ্টি করেছে আমাকে আলস্য থেকে বের করে আনার জন্য, এবং তার স্টাফরা, মানে পাঞ্জিরের স্টাফরা সত্যি খুব পেশাদার, এবং তাদের কারণে এই চাপাচাপিতে আমার এই বইটা হয়েছে। সায়কের কারণে গতবারও কিন্তু আমার একটি বই বেরিয়েছিল, সেটা আমার কৌতুক কর্পোরেট আবুল আবুল আমার মনে আছে, আমরা কথা বলেছিলাম। এবং আপনি দেখবেন ওখানেও কিন্তু একটা আলাপের ধরন আছে। হ্যাঁ, অর্থাৎ আমি কিন্তু মানুষটা মূলত আড্ডার মানুষ, আড্ডা আলাপ। এবং আপনি তো মানে টক শো উপস্থাপনা করেন, আপনি কথা বলেন, সাংবাদিকতার জায়গা হয়তো আলাপই করেন আসলে। এবং আলাপ যে সাহিত্যের একটা ফর্ম কোনো সন্দেহ নাই, এবং কবিতাও তাই। আমি রেজা ভাইয়ের একটা কবিতা পড়তে চাই, রেজা ভাই যদি অনুমতি দেন। এই কবিতার নাম আশ্চর্য সুরভি। মেঘের আসনে দেখে ডাক দেব ভাবি, কিন্তু কেমন করে ডাকি? ডাকার আগেই মিলিয়ে যায় মেঘ রোদের খেলার মতো, সব উচ্ছ্বাস নিভিয়ে নিয়ে চুপ হয়ে যায়, আবার ফিরে আসে আলো হয়ে। তবে চলুক এই খেলা, সুদূর থেকে কি বলা যায়, শুনতে আমার বেলা বয়ে যায়, এটুকুই প্রাণের আভা, এটুকুই আশ্চর্য সুরভি। জানলা দিয়ে কোনো আলো এসে পড়ছিল রাজা ভাই? অনেকটা এরকম। আসলে আমি কল্পনা করছিলাম একটা বিষয় এই কবিতাটা লেখার সময়। তখন আমি অফিসে কাজ করছি, দুপুরে নিউজের পরে আমার জানলা দিয়ে পুরো একটা বাগান দেখা যেত। তো আমি যে অফিসে আগে কাজ করতাম, সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখা যেত মানুষের মুভমেন্ট, মানুষের চলাচল। আমি মানুষের চলাচল খুব এনজয় করি দূর থেকে দেখে, এবং তখন মনে হয় যে এই যে মানুষের চলাচল, তা আমাকে কোনো একটা আভা দিচ্ছে, কোনো একটা সুরভি দিচ্ছে, সেটা নিয়েই। দারুণ। রেজা ভাই, আপনি গণমাধ্যমে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং আমি বলবো যে সিদ্ধান্ত নেয়ার জায়গাগুলোতেই কাজ করেছেন বেশিরভাগ সময় ক্যারিয়ার। পাঁচের দশকের যে কবিরা ছিলেন তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতেন, জানতেন, এবং এখন পর্যন্ত আমাদেরকেও চেনেন, জানেন। কবিতার সাথে একটা বড় জার্নিও আপনার আছে। এই সময়ের মধ্যে আমাদের কবিতা এখন যেখানে আছে আসলে, এটাকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? কবিতা নিয়ে গণমাধ্যম যে ভূমিকা পালন করে সেভাবে কীভাবে, সেটাকে কীভাবে মূল্যায়ন করেন? বাংলাদেশে একটা কবিতার কদর আছে, এবং আপনি দেখবেন একটা কাব্যিক চরিত্রও কিন্তু আমাদের ভিতরে আছে। এক অতি মাস্তান ছেলেটাও কিন্তু কবিতা ভালোবাসে, সে হয়তো অস্ত্রবাজি করে, সে হয়তো অনেক ধরনের নানা উপকর্মের সাথে জড়িত, কিন্তু কবিতার প্রতি কিন্তু অনুরাগ তার থাকে। এবং আমরা আমাদের সময়টাতে, যখন আমাদের যৌবনকাল ছিল, আমাদের কৈশোর ছিল, তখন আমরা যে রাজনৈতিক আন্দোলন দেখেছি, বিপ্লব দেখেছি, সেখানে কবিতা একটা বড় ভূমিকা রেখেছে। এখনও কবিতা হয়তো হারিয়ে যায় না, কিন্তু যেটি ঘটেছে সেটা হলো যে সমাজের পরিবর্তন ঘটেছে। তো আগে ধরুন একটা কবিতা, একটা ছোট্ট লিটল ম্যাগাজিন, তার ওখানে কারো একটা কবিতা বের হলে শাহবাগে হয়তো বিপ্লব বয়ে যেত, টিএসসিতে হয়তো দশজন আরও কবি তাকে নিয়ে আলাপ করতো। এখন সেটা চলে এসে ফেসবুকে। ফেসবুক একটা পোস্ট কলোনিয়াল উঠোন, সেই উঠোনে আসলে এখন সব কিছু উঠে আসছে। গভীরতা কতটা থাকছে সে নিয়ে বিতর্ক আছে, কিন্তু মানুষের মুখের ছবিটা যদি ফেসবুক বলি, তাহলে কবিতা কিন্তু সেই ছবির অন্তরটা ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, এবং কবিতা হারায় না আসলে। কবিতার নতুন ধরন আসছে, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ, নজরুলের পরের যে বাংলাদেশ,
সেখানে দেখবেন আপনি 30 বছর আগে 35 বছর আগে যে কবিরা দুর্দান্ত কবিতা লিখেছে তারা এখন কিছু লিখছে না, হয়তো তাদের হাত থেকে আর কিছু বের হচ্ছে না, কিন্তু নতুনদের অনেক কবিতা অসাধারণ হচ্ছে, কিন্তু সময়টা বদলে যাওয়াতে খুব দ্রুত সব কিছু মিলিয়ে যায়। তো হয়তো সেটা আমাদের আমাদের মনোযোগ দেবার পরিমাণ যে কোনো কিছুতে খুব কমে গেছে, কমে যাচ্ছে, এবং রেজা ভাই ছোট কবিতাও কিন্তু লেখাও কিন্তু ছোট হয়ে আসছে, লেখা ছোট ছোট হয়ে আসছে। মানে আমরা দেখেছি গুন্ডারা হুলিয়ার মতো দীর্ঘ দীর্ঘ কবিতা লিখেছেন, মানে সেই জায়গায় আমাদের হয়তো সেই মানে এটা প্রশ্ন সাপেক্ষ এই দমটা আছে কিনা। কিছুটা শুরু করেছিলেন হেলালাফি ছোট কবিতা লেখা, ওই যে তার তার বিখ্যাত এখন যৌবন যার যুদ্ধে যা বাতাসের সময়, এটাও তো খুবই ছোট একটা কবিতা। সেই যে গণমাধ্যমের ভূমিকার জায়গা থেকে কবিতাকে কি আমরা, আপনি বলছেন কদর আছে, কিন্তু গণমাধ্যম কি সেই ভূমিকাটা পালন করছে? আমরা কিন্তু কবিদেরকে বড় স্টার হইতে দেখি না, কিন্তু ধরেন আমাদের ছত্রে রুদ্র বড় স্টার ছিলেন, তারপরে আমরা কোথায় বড় স্টার তো সেই ওঠে নাই না, কবিরা বড় স্টার হতে পারছে না। আপনি দেখেন যে আমাদের দুটো জায়গায় একটু ঘাটতি দেখা দিয়েছে, একটা হলো পিওর কবিতা যেটাকে আমরা আসল কবিতা বলো, আর একটা হলো গীতি কবিতা, দুই জায়গায় কিন্তু আমরা একটু ঘাটতি চলে আসছে। আমার মনে হয় সেটা ফিরিয়ে আনার দায়িত্ব গণমাধ্যমের, গণমাধ্যম অনেক অনেক বেশি মানে যেটাকে ইংরেজিতে আমরা বলছি মাস মিডিয়া, তো এটা ক্লাস মিডিয়াতে পরিণত হয়েছে, একটা শ্রেণীর মিডিয়াতে পরিণত হয়েছে, এবং ক্লাসিফাইড মিডিয়া, হ্যাঁ ক্লাসিফাইড মিডিয়া, মিডিয়ার চরিত্র নিজেকে বদলাতে হবে। অনেকে বলে যে মিডিয়া এটা করতে পারে সেটা করতে পারে, মিডিয়া আসলে কোনো কিছু বদলায় না, মিডিয়া স্ট্যাটাসকে মেনটেন করে, কিন্তু মিডিয়া একই সাথে মানুষের একটা প্ল্যাটফর্ম দেয়। আমার কাছে মনে হয় সাহিত্যের প্ল্যাটফর্মটা, ধরেন আসানবীব যে ধরনের সাহিত্য সম্পাদক ছিলেন, বা হাসনাত ভাই সংবাদে ছিলেন, হাসনাত ভাইকে সিং আমি কবিতা নিয়ে গিয়েছিলাম, সেই আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, হাসনাত ভাই পুরো কবিতা পড়ে উনি কিন্তু সেখানের মধ্যে অনেক ঘষামাজা করেছেন, অনেক কিছু উপদেশ দিয়েছেন, বলেছেন। এটা এখন দরকার আমাদের সাহিত্য সম্পাদক পত্রিকাগুলোর, অনলাইন পত্রিকাগুলোর, তাদের একটা বড় ভূমিকা আছে। গণমাধ্যমের মধ্যে টেলিভিশনেরও কিন্তু অনেক দুর্বলতা আছে, বই নিয়ে কোনো আলোচনা নেই, টক শো নেয়, এত এত বিষয় নিয়ে টক শো হয়, টেলিভিশন বলে বই নিয়ে করতে গেলে নাকি তাদের লোকসান হয়। আহা, একটা বিষয় না তো লোকসানই করলাম, দুনিয়ার সব কিছু থেকে লাভ করতে হবে এমন তো কোনো কথা নেই। এখানে মালিকানার ধরন আমাদের এগুলো সবই বদলাতে হবে আমাদের, এবং গণমাধ্যম আপনি ঠিকই বলেছেন, যেইটুকু কদর দেওয়ার কথা পাঠকের কাছে কদর আছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারছে না, এই প্ল্যাটফর্মটা সৃষ্টি করা প্রয়োজন যেন কবিরাও তারকা হয়ে উঠতে পারে। পাঠকদের জন্য কী বলবেন আপনি? পাঠকদের জন্য আমার বলা একটাই যে আপনারা বই পড়বেন, আমি জানি যে এখন অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সামাজিক মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্মে, কিন্তু পড়ার কিন্তু কোনো বিকল্প নেই, ডিজিটাল প্ল্যাটফর্মেও পড়া যায়, কিন্তু বই হাতে নিয়ে পড়া, আর নতুন কবিদের কবিতা পড়বেন, আমি একজন নতুন কবি, নতুন কবিদের কবিতা পড়বেন, ভুল থাকলে নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করবেন, শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু পড়তে হবে, না পড়ে সমালোচনার জায়গা যেন আমরা বিচরণ না করি। অনেক ধন্যবাদ রাজা ভাই, আপনাকে একটু অনুরোধ করব যে আপনার কণ্ঠে যদি আমরা একটা কবিতা শুনতে পারি আপনার বই থেকে, আপনার প্রিয় কোনো কবিতা। আমি এটার যে প্রথম কবিতাটা সেটাই একটু পড়ি তাহলে। অপেক্ষা আমার কবিতার নাম, সবাই অপেক্ষায় আছে, গল্পের অপেক্ষায়, অনেক ঘটনা ঘটবে, অনেক জীবন ঝরে যাবে, সবাই অপেক্ষায় আছে, কবিতার অপেক্ষায়, ছন্দ না থাকুক তবু বলা হবে কার ইশারায় জীবন পাখা মেলে, সবাই অপেক্ষায় আছে, নাটকের অপেক্ষায়, অঙ্কে অঙ্কে মিলে যাবে, কখন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, অপেক্ষায় আছে সবাই, অন্তহীন অপেক্ষা, ঝাঁকে ঝাঁকে জোনাকিরা এসে দেখে যাবে আমাদের সমাধি। বাহ রেজা ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং মেলার মাঠে মুখোমুখির পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতাও জানাচ্ছি। আমারও কৃতজ্ঞতা, এবং শিমুল তোমাকে এবং মেলার মাঠের মুখোমুখি অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি, সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।